আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো যার দীর্ঘদিন যাবত বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ওনার ব্যথা ছিল। আমরা প্রথমে জানতে চাইব ওনার নাম। আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীপুর থেকে গেলাম। বাংলাদেশের লক্ষ্মীপুর থেকে এসেছেন? আচ্ছা, আমি জানতে পেরেছিলাম যে আপনি একজন প্রবাসী। স্যার কোন দেশে ছিলেন? আমি ওমানে আছি। ওমানে ছিলেন? কত বছর যাবৎ? ওমানে আজ প্রায় 15 বছর যাবৎ ওমানে আছেন। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি প্রথমে এসেছি জয়েন্টে ব্যথা। আমার চলাফেরা করতে কষ্ট হতো, টয়লেটে যেতে কষ্ট হতো, টয়লেটে বসতে বসার সমস্যা কষ্ট হয়ে যেত, বসতে পারতেন না। মানে প্রতিটা জয়েন্টে আমার আপনার এই পরিমাণ তীব্র ব্যথা ছিল যে আপনি আপনার যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো কোনোটাই ঠিকমতো আপনি করতে পারছিলেন না। আচ্ছা, কতদিন যাবত আপনি এই সমস্যাটা আপনি ভুগছেন? আজ 1 বছর প্রায়। গত 1 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন। স্যার, আপনার এই সমস্যাটার কারণে কি আপনি এর আগে এর কোন ধরনের ট্রিটমেন্ট কোথাও করেছিলেন? জি, আমি করেছি। ঢাকায় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেয়েছি আর। আচ্ছা, ঢাকায় আপনি ডক্টর দেখিয়েছিলেন এবং দেখানোর পরবর্তী অবস্থায় উনি আপনাকে মেডিসিন দিয়েছেন এবং সেই মেডিসিন আপনি খেয়েছেন। আচ্ছা, তার পরবর্তী ফলাফল কেমন ছিল? ফলাফল একটু কমছে, কদিন বিদায় পাওয়া গেছে, আবার আগের মতো অবস্থাতে চলে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে আপনি ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ ফাদার। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত আজকে ট্রিটমেন্ট করছেন? আজকে 2 মাস যাবত ট্রিটমেন্ট চলতেছে। আচ্ছা, গত 2 মাস যাবত আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছি। অনেক ভালো এবং অনেক সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। তা আপনার যে জয়েন্টের যে ব্যথাগুলো ছিল সেগুলো কি এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছে? সম্পূর্ণ ভালো না, চলার মতন আমি সবকিছু এখন আলহামদুলিল্লাহ চলতে পারি। হাঁটা চলা বা উঠবস করাতে বা সমস্যা হচ্ছে না সেই ধরনের আগের মতো, সেই তীব্র ব্যথা এখন আর আপনার নেই, অনেকটুকু সুস্থ এবং ভালো বোধ করেছেন, যেটা আপনি হয়তো গত 1 বছর আপনি কখনই এরকমটা আপনি বোধ করেননি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি ইউটিউব থেকে জানতে পেরেছি। ইউটিউবের মাধ্যমে সবার প্রথম জানতে পেরেছিলেন? আচ্ছা, জানার পরে আপনি হয়তো স্যারের একটা ভিডিও দেখেছেন, দেখে আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের কাছে আসবেন। স্যারের ভিডিও আমি অনেক দেখেছি, সবসময় দেখি। আচ্ছা, আমি অনেক কন্টাক্ট করার জন্য ফোনও দিয়েছি। আচ্ছা, কিন্তু ফোন ওরা বলছে যে দেশে আসেন, এখানে যোগাযোগ করুন আমাদের জন্য। আচ্ছা, আমি ফোন দিয়েছি স্যার। আচ্ছা, পরবর্তী সময় আপনি সরাসরি স্যারের সাথে এসে দেখা করেছেন এবং পরবর্তী আপনার যে ট্রিটমেন্ট সেটা আপনি শুরু করেছেন এবং পরবর্তী অবস্থায় আজকে তো আমরা দেখতেই পাচ্ছি যে আপনি নিজের মুখেই বলেছেন আপনি আগের থেকে অনেক সুস্থ এবং অনেক ভালো বোধ করছেন। স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা যারা আপনার ট্রিটমেন্ট করেছেন বা ম্যানেজমেন্টে যারা আছেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি পেয়েছেন টাইম টু টাইম? জি আলহামদুলিল্লাহ সবকিছু সবকিছু পেয়েছেন। মানে ট্রিটমেন্ট পেতে বা সেবা পেতে আপনার কোনো ধরনের সমস্যা বা কোনো কিছুতে আপনি পড়েন না? সমস্যা কোনো অভিযোগ দেওয়া দরকার হয়নি আমার। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন আপনার মতো করে। পরিবেশ খুব সুন্দর, সবাই কথাবার্তা চলাফেরা আসে খোঁজ খবর নেওয়া সবকিছু আলহামদুলিল্লাহ টাইম টু টাইম, তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না? আচ্ছা স্যার, একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যেমন আপনি গত 1 বছর যাবত আপনার এই প্রতিটা জয়েন্টের ব্যথা আপনি ভুগেছেন, আপনি বলেছেন যে আপনি এর আগেও ডক্টরের কাছে আপনি চিকিৎসা করেছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল হয়তো সেই রকমটা আপনি ফল পাননি, যেটা হয়তো আপনি ডিপিআরসি হসপিটালে এসে পেয়েছেন। এখানে যেমন বলা হয় যে আপনার অপারেশনবিহীন যে ধরনের চিকিৎসাগুলো এখানে করা হয় এবং সেখানে মানুষ সম্পূর্ণ সুস্থ হয়, যেটা আপনি নিজে এখানে দেখেছেন, তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা আমাদের দেশে আছে বা দেশের বাইরে অবস্থান করছেন, তারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন কিন্তু কার কাছে যাবেন তারা বুঝতে পারেন না, তারা হয়তো জানতেও পারেন না যে কোথায় কোন ডক্টর আছে বা এই ধরনের আদৌ কোনো ধরনের চিকিৎসা হয় কিনা। তো অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হন না, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পঙ্গুত্ব বরণ করেন সারা জীবনের জন্য ভুয়া চিকিৎসকের কারণে, ভুল চিকিৎসার কারণে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? সবার উদ্দেশ্যে বলতেছি সবাই দেখুক, চাষাই করো কোন জায়গায় ভালো, ওইটা হিসাব করে তারা আসুক। আচ্ছা, যোগাযোগ করুক
এখানে আসি আর কথা বলো ডাক্তারের সাথে, ডাক্তারের সাথে কথা বলার পরে তো সে জানতে পারবে তার জন্য কোনটা ভালো কোনটা ভালো। মানে আপনি সাজেস্ট করছেন কারণ আপনি নিজে এখানে এসে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, সেটার জন্য আপনারও একটা বিশ্বাস যে তারা যদি এখানে এসে ট্রিটমেন্ট করে বা অ্যাটলিস্ট একবার ডক্টরের সাথে দেখা করে তারা অবশ্যই কিছুটা হলেও উপকৃত হবেন, সেটা আপনার বিশ্বাস। যোগাযোগ করো তারপর সে নিজের চিন্তা ভাবনা যেটা ভালো হয় সে তখন কোন সিদ্ধান্ত নিতে পারবে, তার নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবে। আগে সে ডক্টরের যোগাযোগ করার পর এর আগে তো সিদ্ধান্ত নিতে পারবে। জি জি জি। আচ্ছা, সব শেষে জানতে চাইবো স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে আলহামদুলিল্লাহ 80% আপনি দিবেন, 85%। স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদেরকে খুব ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।